এই বিশ্বের মোস্ট পাওয়ারফুল পার্সন কে, বা সবচাইতে ক্ষমতাধর কে? এই প্রশ্নগুলোর উত্তরে আমরা কয়েক রকম ভাবে চিন্তা করি। কেউ চিন্তা করি রাজনৈতিকভাবে, কেউ চিন্তা করি অর্থনৈতিকভাবে, কেউ চিন্তা করি জনশক্তির বিচারে। কিন্তু পদার্থবিজ্ঞানে ক্ষমতা বলতে একটা নির্দিষ্ট অর্থ বোঝায়। সেটা কি? সেটা হচ্ছে কে কত দ্রুত কাজ করতে পারে। যে যত দ্রুত কাজ করে তার ক্ষমতা তত বেশি। আমরা একটু গাণিতিকভাবে চিন্তা করি যে ক নামক একটা মানুষ, খ নামক আর একটা মানুষ। ক ধরলাম 5 সেকেন্ড সময়ে সে 15 জুল কাজ সম্পন্ন করতে পারে, আর খ এ 10 সেকেন্ড সময়ে 20 জুল কাজ সম্পন্ন করতে পারে। এইটুকু তথ্য থেকে কে দ্রুত কাজ করে এটা হিসাব করতে হলে আমরা কি করব? আমরা লিখি যে ক 5 সেকেন্ড সময়ে কাজ করে 15 জুল। তাহলে 1 সেকেন্ড সময়ে কতটুকু? 15/5, অর্থাৎ 3। এখন দেখি এ কতটুকু কাজ করে। 10 সেকেন্ডে কাজ করে 20 জুল, 1 সেকেন্ডে কাজ করে 20/10, তার মানে 2। ক 1 সেকেন্ডে কাজ করে 3 জুল, খ 1 সেকেন্ডে কাজ করে 2 জুল। তাহলে দ্রুত কাজ করে কে? দ্রুত কাজ করে ক, তার মানে ক এর ক্ষমতা বেশি। এইখান থেকে আমরা ক্ষমতার সংজ্ঞাটা কি দিতে পারি? কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যে কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে। কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যে কাজ সম্পন্ন করে তাকেই বলে ক্ষমতা। আবার আমরা যন্ত্রের বেলায় জানি এক একটা যন্ত্রের এক এক রকম ক্ষমতা আছে। তো যন্ত্র কিভাবে কাজ করে, যন্ত্রের আবার ক্ষমতাটা কিভাবে পরিমাপ করে? যন্ত্রের কাজ হচ্ছে শক্তির রূপান্তর করা। অর্থাৎ কোনো যন্ত্র একক সময়ে যে পরিমাণ শক্তি রূপান্তর করতে পারে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। তাহলে আমরা বুঝলাম কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যে কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে। আর যন্ত্রের বেলায় কোনো যন্ত্র একক সময়ে যে শক্তি রূপান্তর করতে পারে তাকে ওই যন্ত্রের ক্ষমতা বলে। তো ক্ষমতা সমান কত? এখান থেকে আমরা ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে, ক্ষমতা পি সমান কত? এখানে উপরে কি আছে? উপরে এটা হচ্ছে 15 জুল আর 5 সেকেন্ড। তাহলে উপরে হচ্ছে 15 জুল কাজ আর নিচেই হচ্ছে 5 সেকেন্ড সময়। তাহলে ক্ষমতা পি সমান কাজ বাই সময়, অর্থাৎ কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। ক্ষমতার একক, ক্ষমতার একক কত? আমরা জানি কাজের একক জুল আর সময়ের একক সেকেন্ড। তাহলে ক্ষমতার একক জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড হচ্ছে ক্ষমতার একক। এটা একটা লব্ধ একক, যেহেতু একাধিক একক আছে সেহেতু এর এটা হচ্ছে একটা লব্ধ একক। আর পদার্থবিজ্ঞানের বেশিরভাগ ক্ষেত্রেই লব্ধ এককগুলোকে আলাদা নামে ডাকা হয়। এখানে ক্ষমতার এককে ওয়াট বলে ডাকা হয়, অর্থাৎ ক্ষমতার একক ওয়াট। তাহলে 1 ওয়াট সমান জুল পার সেকেন্ড, বা জুল পার সেকেন্ড কে 1 ওয়াট বলা হয়। এইখান থেকে এটাও আবার ভেঙে আরো একটু ছোট করা যেতে পারে। যেমন ধরো এখানে কাজের একক হচ্ছে জুল, এই জুল হচ্ছে কাজের একক। আর কাজটা কিভাবে পেয়েছিলাম? কাজ সমান বল গুণ সরণ। তাহলে জুল সমান হচ্ছে বলের একক নিউটন আর সরণ মিটার। আমরা কাজের থেকে জেনেছিলাম জুল সমান নিউটন মিটার,
আর এই সেকেন্ডটা এখানে এলে তাহলে নিউটন মিটার পার সেকেন্ড এটাও হচ্ছে ওয়াট আবার এটাও হচ্ছে ওয়াট এইভাবে এটাকে আরো ভাঙতে পারো নিউটন হচ্ছে বলের একক আর আমরা জানি বল সমান ভর গুণ ত্বরণ নিউটন সমান কত ভর হচ্ছে কেজি আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার আর এখানে একটা এস ইনভার্স আছে তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড কিউব অর্থাৎ এই জিনিসটাও ক্ষমতা এটাও ক্ষমতা এটাও ক্ষমতা এটাও ক্ষমতা সবগুলোই ক্ষমতার একক এটা একটু ভালো করে খেয়াল করবা এইটুকু থেকেই তোমরা এই যে জুল কাজের এককটাকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে নিউটন বলের একক এটাকে কিভাবে পরিবর্তন করে আরো ছোট করা যেতে পারে অর্থাৎ কোন একক সমান কার সমান এইটুকু জিনিস আসলে নৈর্ব্যক্তিকের জন্য খুব গুরুত্বপূর্ণ সব মিলে আমরা বুঝতে পারলাম যে ক্ষমতার একক হচ্ছে ওয়াট তাহলে ওয়াট এক ওয়াট ক্ষমতা সমান আসলে কতটুকু ওয়াট হচ্ছে ক্ষমতার একক তার মানে ক্ষমতার মান এক হবে ক্ষমতার মান এক হবে কখন যখন কাজকে সময় দ্বারা ভাগ করে এক হবে তার মানে উপরেও যা নেব নিচেও যদি তাই নিই তাহলে আমরা সেই ভগ্নাংশটার মান এক পাই এখানে যদি বিশ নাও এখানেও বিশ নিবা অর্থাৎ কোন ব্যক্তি যদি বিশ সেকেন্ড সময়ে বিশ জুল পরিমাণ কাজ সম্পন্ন করে তবে তার ক্ষমতাকে এক ওয়াট বলে দশ সেকেন্ডে দশ জুল কাজ করে বললেও হবে কোনো অসুবিধা নেই কিন্তু বইতে এক সেকেন্ড সময়ে এক জুল পরিমাণ কাজ সম্পন্ন করলে তার ক্ষমতাকে এক ওয়াট বলা হয় তাহলে ওয়াট কাকে বলে কোনো ব্যক্তি বা বস্তু যদি প্রতি সেকেন্ডে এক জুল পরিমাণ কাজ সম্পন্ন করে তবে তার ক্ষমতাকে এক ওয়াট বলা হয় আর যদি যন্ত্রের বেলায় আসে তখন বলতে হয় এভাবে কোন যন্ত্র যদি প্রতি সেকেন্ডে এক জুল পরিমাণ শক্তি রূপান্তর করে তবে ওই যন্ত্রের ক্ষমতাকে এক ওয়াট বলে যদি ক্ষমতা বিশ ওয়াট বলতে কি বোঝায় প্রশ্ন হয় তখন কি বলবা কোনো ব্যক্তির বিশ ওয়াট ক্ষমতা বলতে আমরা বুঝি ওই ব্যক্তি প্রতি সেকেন্ডে বিশ জুল কাজ সম্পন্ন করে যদি বিশ ওয়াট ক্ষমতা কাকে বলে এরকম প্রশ্ন হয় তখন বলবা কোনো ব্যক্তি প্রতি সেকেন্ডে বিশ জুল পরিমাণ কাজ সম্পন্ন করলে তার ক্ষমতাকে বিশ ওয়াট বলে এই ওয়াট এটা হচ্ছে খুব ছোট একটা একক এটাকে আরো একটু বড় করার জন্য কিলো ওয়াট মেগাওয়াট বা হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলা হয় কিরকম এক কিলো ওয়াট সমান আমরা সবাই জানি যে কিলো মানে হচ্ছে এক হাজার তাহলে কিলো ওয়াট মানে হাজার ওয়াট তাহলে এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট আবার মেগাওয়াট আমরা মেগাবাইটের কথা জানি এক মেগাবাইট সমান এক হাজার কিলোবাইট সেইখান থেকে এক মেগাওয়াট সমান এক হাজার কিলোওয়াট তাহলে এক হাজার কিলোওয়াট আর এক হাজার তার মানে হচ্ছে একের পরে ছয় শূন্য অর্থাৎ 10^6 ওয়াট আবার এক হর্স পাওয়ার বা এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট এই তথ্যগুলো অঙ্ক করার সময় দরকার হয় বা নৈর্ব্যক্তিকেও আসতে পারে তাই তোমরা একটু মুখস্থ করে রাখবা যে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট 1 মেগাওয়াট সমান 10^6 ওয়াট আর 1 অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট তো 1 মেগাওয়াট সমান এত কিভাবে আসে একটু দেখো যে আমরা জানি 1 মেগাওয়াট সমান হচ্ছে 1000 কিলোওয়াট
আর 1 কিলোওয়াট স্থান কত 1000 ওয়াট তার মানে 1000 গুণ 1000 এত ওয়াট তাহলে একের পরে 6টা শূন্য এত ওয়াট মানে 10 টু দি পাওয়ার 6 ওয়াট এইটুকুই যখন বড় কোন জায়গায় যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমরা জানি সেখানে মেগাওয়াট ব্যবহার করা হয় মেগাওয়াট একটা বড় একক ক্ষমতার একক আবার যে কোনো যন্ত্রের বেলায় এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এই এককটা ব্যবহার করা হয় এখন আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করা শিখব ক্ষমতার মাত্রা নির্ণয় করতে পারলে তোমরা কাজের মাত্রা নির্ণয় করতে পারবা বলের মাত্রা নির্ণয় করতে পারবা এক কথাই এই ক্ষমতার আগ পর্যন্ত যতগুলো রাশি আছে সবগুলো রাশিরই মাত্রা নির্ণয় করতে পারবা এই ক্ষমতার মাত্রার মধ্যে সবগুলোর মাত্রাই আছে তো আমরা এখন একটু নির্ণয় করি ক্ষমতা ক্ষমতা শুনুন আমরা শিখলাম কাজ বাই সময় কাজ সমান কি জানি আমরা কাজ সমান বল গুণ সরণ তাহলে বল গুণ সরণ আর নিচেই আছে সময় বল সমান কত বল সমান ভর গুণ ত্বরণ ভর গুণ ত্বরণ আর সরণ আছে সময় ভর ত্বরণ সমান কত ত্বরণ হচ্ছে বেগ বাই সময় তাহলে বেগ বাই সময় গুণ সরণ নিজেই সময় ভর গুণ বেগ গুণ সরণ আর এই সময়টা নিচে এসে সময় স্কয়ার হয়ে গেল এইবার ভর বেগ সমান কত জানি আমরা বেগ সমান সরণ বাই সময় তাহলে উপরে সরণ আর নিচে সময় গুণ সরণ নিচে সময় স্কয়ার এটা আমরা এখানে লিখি ভর গুণ সরণ গুণ সরণ এই সময় নিচেই নিয়ে আসি সময় গুণ সময় স্কয়ার আছে তাহলে কি হচ্ছে ভর গুণ সরণ স্কয়ার আর নিচেই সময় কিউব তাহলে ভর হচ্ছে মাস এম আর সরণ হচ্ছে লেন্থ এল আছে দুইটা এখানে সময় টি তিনটা তার মানে এম এল টু টি মাইনাস তিন এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা এটা হচ্ছে ক্ষমতার মাত্রা তো এখান থেকে এটা পারলে কাজের মাত্রা নির্ণয় করা যায় আবার বলের মাত্রা নির্ণয় করা যায় কিভাবে একটু দেখি আমি কাজেরটা নির্ণয় করি কাজেরটা নির্ণয় করলে তোমরা ওটাও পারবা কাজ সমান কি জানি কাজ সমান বল গুণ সরণ আর বল সমান কত ভর গুণ ত্বরণ গুণ সরণ আছে এবার ভর ত্বরণ সমান কত বেগ বাই সময় গুণ সরণ এখানে বেগ সমান কত জানি আমরা বেগ সমান সরণ বাই সময় নিচে একটা সময় আছে গুণ সরণ তাহলে কি হচ্ছে এখানে ভর গুণ সরণ গুণ সরণ আর এই সময় নিচেই চলে আসে সব মিলে কি দাঁড়াইলো ভর গুণ সরণ স্কয়ার নিচে সময় স্কয়ার অর্থাৎ ভর এম এল টু টি টু অর্থাৎ এম এল টু টি মাইনাস টু এটাই হচ্ছে কাজের মাত্রা এইভাবে বলের মাত্রাও নির্ণয় করতে পারবা